নমস্কার, আমি দেবদাস আর আপনারা শুনছেন কলিকাতা দর্পণ। কলকাতার কিছু অজানা ইতিহাস অচেনা বইয়ের পাতা থেকে আপনার জন্য স্পেশাল করে সংগ্রহ করে নিয়ে আসা। বর্তমানে 115 লোয়ার সার্কুলার রোডে যে বাড়িটা আছে সেটা আসলে বাড়ি নয়। সেই বাড়ির জায়গায় ডিরোজিওর বাসভবন ছিল। তখন ওই বাড়ির কী নম্বর ছিল জানি না। 1825 সালে মেজর জে এস কচের কলকাতা ও উপকণ্ঠের নকশা নামে ম্যাপে পরিষ্কার দেখানো আছে মিস্টার ডিরোজিওর বাড়ি বলে। এই বাড়ির মালিক ছিলেন কবি ডিরোজিওর পিতা ফ্রান্সিস ডিরোজিও। ডিরোজিওর এই বাড়ি ছেড়ে দেওয়ার পর এই বাড়ির মালিক হন মিস্টার অ্যান্ড ডিক্রুজ, ভারত গভর্নমেন্টের হোম ডিপার্টমেন্টের রেজিস্ট্রার এবং তার পুত্র। পুত্রের নামও অ্যান্ড ডিক্রুজ। তিনি বাংলাদেশে ফ্রিমেশনদের ইতিহাস রচনা করেন। পিতাপুত্রে এই বাড়িতে বহু বছর বাস করেছিলেন। তারপর সেই বাড়ি কিনে নেন মেজর রাজচন্দ্র নামে একজন বাঙালি। তিনি ছিলেন কলকাতার একজন বিখ্যাত শল্য চিকিৎসক। তিনি তদানীন্তন ইংল্যান্ডের লর্ড হ্যালসবরির বৈমাত্র ভগিনী কুমারী গিফার্ডকে বিবাহ করেন। মেজর রাজচন্দ্র কলকাতা মেডিকেল কলেজে অধ্যাপনার কালে সস্ত্রীক এই বাড়িতে থাকতেন। তখন এই বাড়ির নম্বর ছিল 93 লোয়ার সার্কুলার রোড। তারপর এই বাড়ি ভাড়া নেয় পিডব্লিউ ফিউরি কোম্পানি নামে এক ইঞ্জিনিয়ারিং ব্যবসা প্রতিষ্ঠান। এদের পরিপ ফোয়ারা এবং অন্যান্য বৈদ্যুতিক প্রদর্শনী এই বাড়ির মাঠে প্রায় হতো 1884 সাল নাগাদ। 1904 সালে এই বাড়ির নম্বর হয় 155। ওই সময় কলকাতার ছোট আদালতের জাজ মিস্টার ই হাসান এই বাড়িতে বাস করতেন। পাশিবাগান প্রসঙ্গে আগেই বলা হয়েছে যে পাশিবাগানের বাড়ি 1,75,000 টাকায় পাথুরে ঘাটার কালীকৃষ্ণ ঠাকুরকে বিক্রি করে দিয়ে 13/7/1894 থেকে নগেন্দ্রনাথ বসু মল্লিক সপরিবারে 35 ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে বাস করতে লাগলেন। 12-13 বছর সেই বাড়িতে বাস করে 1907 সালে 155 লোয়ার সার্কুলার রোডের বাড়িটা কিনে নিয়ে সেটা ভেঙে ফেলে সেই জায়গায় মার্টিন কোম্পানিকে দিয়ে প্রায় 2 লক্ষ টাকা খরচ করে একটা বড় বাগান বাড়ি সমেত অট্টালিকা তৈরি করিয়ে সেখানে গিয়ে বাস করেন। অট্টালিকার নাম দেন মিনার। সেই অট্টালিকা এখনও পর্যন্ত রয়েছে। এই বাড়ি থেকেই তার দ্বিতীয় পুত্র মনোজেন্দ্রের অনেক টাকা খরচ করে খুব ঘটা করে বিয়ে দেন। 1917 সালে ঋণের দায় ওই বাড়ি ছেড়ে 91 এলিয়ট রোডের একটা বাড়িতে বাস করতে আরম্ভ করেন। নতুন বাড়িতে প্রায় 3 মাস রোগে ভুগি 23 ফেব্রুয়ারি 1917 ইনি জোর করে তাকে গঙ্গার তীরে নিয়ে যেতে বলেন। আহিরিটোলার ঘাটে গঙ্গার জলে পা ডুবিয়ে তিনি 3 দিন হরিনাম শুনে 26 ফেব্রুয়ারি 1917 সালে মারা যান। 1916 সালের শেষের দিকে কিংবা 1917 সালের গোড়ার দিকে প্রপৌত্র বিহারীলাল মিত্র নগেন বসু মল্লিকের 155 লোয়ার সার্কুলার রোডের বাড়িটা নিলামে কিনে নেন। তিনি 7 ফেব্রুয়ারি 1933 সালে 73 বছর বয়সে এই বাড়িতেই মারা যান। মৃত্যুর 1 বছর কিংবা 2 বছর আগে তিনি উইল করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে তার সমস্ত সম্পত্তির আয় থেকে বছরে 48,000 টাকা বা মাসে 4,000 টাকা বাঙালি মেয়েদের শিক্ষার জন্য দিয়ে যান। আর তার সমস্ত সম্পত্তি দেখাশোনার ভার অ্যাডমিনিস্ট্রেটর জেনারেলের হাতে দিয়ে যান। চাঁদনি বাজারের প্রায় সবটাই তার সম্পত্তি ছিল। তার কোনো পুত্র ছিল না, একটা মাত্র কন্যা ছিল। তিনি নিজের ভাইপোকে দত্তক নেন। এই দত্তক পুত্রের নাম অনিরুদ্ধ মিত্র। তিনি 1957 সালের মে মাসে 53 বছর বয়সে এই বাড়িতেই মারা গেছেন। তার পুত্রকন্যা কিছুই ছিল না, তাই তিনি দর্জিপাড়ার রাজকৃষ্ণ মিত্রের বংশের অরবিন্দ মিত্রকে দত্তক নেন। অরবিন্দ মিত্রের বয়স এখন 50-এর কাছাকাছি। তিনি শ্যামবাজার স্ট্রিটের পন্টুকরের পরিবারে বিয়ে করেছেন। তার 2 পুত্র এবং 2 কন্যা। তার শ্যামবাজারে নিজের ব্যবসা আছে। তিনি 155 লোয়ার সার্কুলার রোডের বাড়িতে বাস করছেন। বিহারীলাল মিত্র অল্প বয়সে বাগবাজারের পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে আসেন। সেই থেকে তিনি বরাবর আলাদাভাবে থাকেন। তার প্রায় সমস্ত সম্পত্তি সোপার্জিত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বছরে যে 48,000 টাকা স্ত্রী শিক্ষার জন্য দিয়ে যান, সেই টাকার জন্য তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দায় থাকবে এই ব্যবসা করে যান। এই দায় মিটিয়ে যদি কিছু টাকা থাকে তাহলেই সেই উত্তরাধিকারী পাবেন, না হলে নয়।
তার মৃত্যুর পর অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল তার কিছু নগদ টাকা দিয়ে কাউন্সিল হাউস স্ট্রিটের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বাড়িটা কেনেন। সম্প্রতি এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অন্যত্র উঠে গেছে, ভাড়া বাবদ সেই বাড়ি থেকে আয় হয় মাসে 5,500 টাকা। তার পোষ্য পুত্র অনিরুদ্ধ মিত্র কলকাতার বিশ্ববিদ্যালয়কে মাসে 4,000 টাকার বদলে 5,500 টাকার আয়ের বাড়িটি দিয়ে অবশিষ্ট সম্পত্তিকে দায়মুক্ত করেন। এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ভবন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। ওই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় বিহারীলাল কলেজ অফ হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্স খুলেছেন। সেখানে বাঙালি অবাঙালি সব রকম মেয়েরাই শিক্ষা পাচ্ছেন। মেয়েদের এই কলেজ এখন রয়েছে আলিপুর জাজ কোর্টের হেস্টিংস হাউসের পূর্ব দিকে এক বাগান বাড়িতে। প্রকৃতপক্ষে এই বাগান বাড়িটা আগে হেস্টিংস হাউসের জমির অন্তর্ভুক্ত ছিল, এখন স্বতন্ত্র রয়েছে। 45 বেনেটোলা লেনের বাড়ি। এখন এই বাড়ি সংস্কার করা হয়েছে, আগে ছিল এটা একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটা ঐতিহাসিক, তার কিছু কারণ আছে। এক, রাজনারায়ণ বসু মেদিনীপুর ত্যাগ করে কলকাতায় এসে 1869 সালে সেপ্টেম্বর থেকে 1879 সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বাড়িতে বসবাস করেন। তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুগামী, আদি ব্রহ্ম সমাজের লোক ছিলেন। দুই, তারপর এই বাড়িতে বাস করেন সাধারণ ব্রহ্ম সমাজের সীতানাথ দত্ত তত্ত্বভূষণ ও তার স্ত্রী নগেন্দ্রবালা। তিন, এরা থাকতে থাকতেই 1884 কিংবা 1885 সাল থেকে এই বাড়িতে বাস করতে আরম্ভ করেন সাধারণ ব্রহ্ম সমাজের কৃষ্ণ কুমার মিত্র ও তার স্ত্রী লীলাবতী, রাজনারায়ণ বসুর চতুর্থ কন্যা, দুই কন্যা কুমুদিনী ও বাসন্তী এবং পুত্র সুকুমার মিত্রকে নিয়ে। এরা সকলেই বাস করতেন দোতলায়। কৃষ্ণকুমারবাবু সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন। ওই বাড়ির একতলায় সঞ্জীবনীর প্রেস ও অফিস ছিল। কৃষ্ণকুমারবাবু এই বাড়ি থেকেই পরে 6 কলেজ স্কোয়ার বা বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে সঞ্জীবনী প্রেস নিয়ে সপরিবারে উঠে যান। চার, 1881 সালে 10ই মাঘ অর্থাৎ 22শে জানুয়ারি এই বাড়ি থেকে নগর কীর্তন এসে নবনির্মিত সাধারণ ব্রহ্ম সমাজ মন্দির প্রতিষ্ঠা করা হয়। 1886 সালে সাধারণ ব্রহ্ম সমাজ প্রেস এই বাড়িতে ছিল। ছয়, সাধারণ ব্রহ্ম সমাজের স্মৃতি স্কুল 13 মির্জাপুর স্ট্রিটের তেতলা বাড়িতে প্রতিষ্ঠিত হয় 6 জানুয়ারি 1879 তারিখে। এই বাড়িটা জীর্ণ হওয়ায় 1890 থেকে 1891 সালে ওই পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি আরম্ভ হয়। যতদিন না নতুন বাড়ি তৈরি সম্পূর্ণ হয় ততদিন স্মৃতি স্কুল এই 45 বেনেটোলা লেনের বাড়িতেই ছিল। সাত, এই বাড়িতে স্মৃতি স্কুল থাকাকালে সাধারণ ব্রহ্ম সমাজের পণ্ডিত শিবনাথ শাস্ত্রী এই স্কুলের একটা ঘর চেয়ে নিয়ে 1 ফেব্রুয়ারি 1892 সাল থেকে সাধন আশ্রম স্থাপন করেন। 15ই জুন 1892 সালে সাধন আশ্রম 10/3 কর্নওয়ালিস স্ট্রিটে উঠে যায়। 5ই জানুয়ারি 1898 তারিখে মিত্র ইনস্টিটিউশন অর্থাৎ প্রধান ইনস্টিটিউশনটি এই বাড়িতে প্রতিষ্ঠিত হয়। সরোজিনী দত্ত নারীমঙ্গল সমিতিও এই বাড়িতে প্রতিষ্ঠিত হয়। এবং শেষ, বিহারীলাল মিত্র কলেজ অফ হোম সায়েন্সের ছাত্রীদের হোস্টেল এই বাড়িতেই প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে। শাখারিটোলায় ব্রহ্ম সমাজের বাড়ি। একসময় কৃষ্ণনগর বর্ধমান কালনা ঢাকা কলকাতা ভবানীপুর 71 পদ্মপুকুর রোড বেহালা প্রভৃতি জায়গায় প্রকাশ্য ব্রহ্ম সমাজ অর্থাৎ ব্রহ্ম সমাজ মন্দির এবং কলকাতা সিঁদুরিয়াপটিতে মণিলাল মল্লিকের বাড়িতে, নন্দন বাগানে কাশীশ্বর মিত্রের বাড়িতে ও ন্যাড়া গির্জায় কাশীনাথদের বাড়িতে 3টি পারিবারিক ব্রহ্ম সমাজ স্থাপিত হয়। এগুলি দেবেন্দ্রনাথ ঠাকুরের আদি ব্রাহ্ম সমাজভুক্ত ছিল। সিঁদুরিয়াপটি ও নন্দবাগানের পারিবারিক সমাজ পরে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজভুক্ত হয়েছিল। কেশব সেনের দ্বারা অনুপ্রাণিত হয়ে কলকাতার কয়েকটি পাড়ায় পারিবারিক ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। চন্দ্রনাথ চৌধুরী প্রমুখ কয়েকজন লোকের যত্ন বরানগরে একটি, হীরালাল দাস ও সাধুচরণ দে প্রমুখ কয়েকজন যত্নে চুনারি পুকুরে একটি, এন্টালিতে বেনে পুকুরেও একটি একটি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এই জায়গাগুলিতে। এন্টালি সমাজ যে বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল তার ঠিকানা 22 বেনেপুকুর লেন। এই বাড়িতেই কুমারী এনেট এক্রয়েড 18ই নভেম্বর 1873 সালে হিন্দু মহিলা বিদ্যালয় নামে একটা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া কয়েকটা সুবর্ণ বণিকের বাড়িতে ব্রহ্ম সমাজ স্থাপনার জন্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, যেমন পাথুরিয়াঘাটার জয়গোপাল সেন ও বৈকুণ্ঠনাথ সেনের বাড়িতে, পটলডাঙায় কানাইলাল পাইন ও প্রেমচাঁদ বড়ালের বাড়িতে। প্রচারকগণ প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে গিয়ে এই সব সমাজের আচার্যের কাজ করে আসেন। বউবাজারে 13 শাখারেটোলার ফার্স্ট লেনেও এই পারিবারিক ব্রহ্ম সমাজ স্থাপিত হয়েছিল।
সেই বাড়িটি দেখিয়ে এখনও পর্যন্ত পাড়ার লোকেরা বলে এটি ব্রহ্মসমাজ বাড়ি, কিন্তু কেউ বলতে পারে না এ বাড়ি কার ছিল, কে এখানে ব্রহ্মসমাজ প্রতিষ্ঠা করেন এবং কবে প্রতিষ্ঠা করেন। খাস হিন্দু পাড়ার মধ্যে এ বাড়ির লোকে কৌতূহল জায়গায় বটে, কিন্তু নিরসন করে না। এই বাড়িতে ভাড়াটে হিসেবে বাস করেন গারিফা নিবাসী নববিধান সমাজের বলরাম সেন, কেশব সেনের দেশ গারিফা। এই বাড়ির বাড়িওয়ালা ছিলেন হরিশ্চন্দ্র সরকার। বলরামবাবু তার এই বাসায় 17 জানুয়ারি 1906 বুধবারই এক পারিবারিক ব্রহ্মসমাজ স্থাপন করেন। প্রতি বুধবার এখানে প্রার্থনা সভা বসত। কালীবাবু, অখিলবাবু, মহেন্দ্রবাবু, ডাক্তার বরদবাবু, অমৃতবাবু, উন্মাথাবাবু, বসন্তবাবু, যতীনবাবু ও আরও কয়েকজন প্রায় আসতেন এই বাড়িতে। এরা সকলেই কেশব সেনের শিষ্য ও নববিধানী ছিলেন। বাইরে বসবার দুটো ছোটো ছোটো ঘর ছিল। এতে সুবিধে না হওয়ায় বাড়িওয়ালার অনুমতি নিয়ে মেঝের দেওয়াল ভেঙে তার উপর দুখানা লোহার কড়ি পাশাপাশি বসিয়ে দুটো ঘর এক করে উপাসনার জায়গা করা হয়। উপাসনার পর প্রচারকেরা ও দূরের বন্ধুরা সন্ধ্যার পর খেয়ে যেতেন। কেউ কেউ কোনো কোনো দিন রাত্রিবাসও করতেন। চট্টগ্রামের প্যারিমোহন চৌধুরী 24 ডিসেম্বর 1906 থেকে 15 এপ্রিল 1907 প্রায় 4 মাস এই বাসায় ছিলেন। তিনি বাইরের ঘরে শুতেন এবং এখানে সমাজে উপাসান্তি করতেন। শেষে তিনি 3 রামনাথ মজুমদার স্ট্রিটে নববিধান সমাজের প্রচার আশ্রমে গিয়ে থাকেন এবং সেখানেই তার শেষ জীবনটা কাটান। এই হলো এই ব্রহ্মসমাজ বাড়ির ইতিহাস। শাখারিটোলা ফার্স্ট লেনের পরে নাম হয় নৃসিংহ মুখার্জি লেন। যখন ব্রহ্মসমাজ স্থাপিত হয় তখন এই বাড়ির নাম্বার ছিল 13 এবং নৃসিংহ মুখার্জি লেন থেকে বাড়িতে ঢোকা যেত। এখন এই বাড়ির ঠিকানা হয়েছে 15 কালিদাস লেন। কালিদাস হচ্ছেন কালিদাস মুখার্জি, নৃসিংহ মুখার্জির পিতা। কালিদাস লেন পূর্ব দিকে, নৃসিংহ মুখার্জি লেন তার সামনে পশ্চিমে। এখন আর নৃসিংহ মুখার্জি লেন থেকে সমাজ বাড়িতে যাওয়া যায় না।